আপনারা যদি ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনি নামক একটা রাষ্ট্র এটা আমরা সবাই চিনি, চিনি না? ফিলিস্তিনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে, ফিলিস্তিনের নারীদেরকে, ফিলিস্তিনের এক একজন মুসলমান পুরুষদেরকে তারা হত্যা করতেছে নির্দ্বিধায়। এটা আজকে থেকে নয়, 100 বছর আগে থেকেই শুরু হয়ে গেছে। আমরা প্রতিনিয়তই এটা শুনতে পাই, ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, অন্যায় অত্যাচার, শিশুদেরকে হত্যা করতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা কতই না কষ্টে আছে, আর আমরা আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি, আছি না? আমি কুরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الله رب العالمين বলেন তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে, যেই ব্যক্তি মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে ডাকাডাকি করে এবং কি পরিচয় দেয়, আমি একজন মুসলমান, পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের ভিতরে যে ওই ব্যক্তির কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, ডাকাডাকি করে এবং পরিচয় দেয়, আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান। আজকে যদি আপনি মুসলমান বলে আপনার পরিচয় দেন তাহলে আপনি যেই রাষ্ট্রের ভিতরেই বাস করেন না কেন, আপনার উপরে অত্যাচার আসবেই। আজকে পৃথিবীর জমিনে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে দেখবেন মুসলমানের উপরে অত্যাচার, তাই না? মুসলমানের উপরে অত্যাচার। ফিলিস্তিনের দিকে তাকান, বাইতুল মুকাদ্দাস আমাদের, এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা কিন্তু আমাদের, এই মসজিদুল আকসা মুসলমানের কাছে অতি প্রিয় একটা মসজিদ, এই মুসলমানের কাছে প্রিয় তিনটা মসজিদ, তিনটা জায়গা মুসলমানের কাছে প্রিয়। কয়টা জায়গা? তিনটা জায়গা। এই তিনটা জায়গার ভিতরে যদি মুসলমান সফর করে তাহলে সে নেকি পাবে, এই তিনটা জায়গার ভিতরে সফর করলে কি হবে, নেকি পাবে, তাকে সব দান করা হবে। যেমন এক নম্বর বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। কেউ যদি আল্লাহ তাআলার ঘরের জন্য সফর করে এবং ওই বাইতুল্লাহ কাবার ঘরে, ওই কাবা শরীফে গিয়া যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন, 1 লক্ষ রাকাত নামাজ আদায় করবার জন্য 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়া দেন। দ্বিতীয় নম্বর হইল মদিনাতুল মুনাওয়ারা, ওই মদিনার মসজিদ। ওই মদিনায় যদি কেউ যদি যায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদের ভিতরে যায়া 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাতের সওয়াব দান করে দেন, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাটা নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি জিনদের দ্বারা এই মসজিদুল আকসা, এই যে বাইতুল মুকাদ্দাসটা তিনি নির্মাণ করেছিলেন। এটা মুসলমানদের প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা কোনটা, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস আমাদের, এটা আমাদের কাছে যেমন প্রিয়, যেমন দামি, ঠিক তেমনি ভাবে এটা ইহুদিদের কাছেও তেমন দামি। কিন্তু আমাদের দামি আর তাদের দামির ভিতরে পার্থক্য আছে, আমাদের দামি আর তাদের দামির ভিতরে কি আছে, পার্থক্য আছে। আমরাও মোহাব্বত করি, হিন্দুরা গির্জা যায় না, তারা সেইখানে কি করে, হারাম কাজ করে, আর আমরা মসজিদের ভিতরে কি করি, ইবাদত করি। তাহলে আমাদের মোহাব্বত আর ওদের মোহাব্বত ভিন্ন না ভিন্ন? এই বাইতুল মুকাদ্দাস আমাদের, এই পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রই কিন্তু মুসলমানদের, সমস্ত রাষ্ট্র কি মুসলমানদের। এই বাইতুল মুকাদ্দাস আমাদের, এই বাইতুল মুকাদ্দাস আমাদের, এই বাইতুল মুকাদ্দাস আমাদের হাত থেকে ইহুদির হাতে, ইহুদিরা আমাদের কাছ থেকে নিয়া তাদের কবজায় রেখে দিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাস একদিন আমাদের হাতে আবার আসবে, আমাদের হাতে কি
কি হবে আবার আসবে এই বাইতুল মুকদ্দাস নিয়া এই যে আমাদের এই মসজিদ নিয়া মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে শত শত বছর ধরে এই সিরিয়ার এই আপনার ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে তারা আঘাত করতেছে মারতেছে এই বিগত কয়েকদিন আগে একটা ঘটনা এটা তো সবাই জানেন নাকি জানেন না হামাস নামক একজন নেতা হামাস নামক একজন রাষ্ট্রনায়ক তিনি কি করেছেন এই ইসরায়েলদের উপরে হামলা চালিয়েছেন ইসরায়েলদের উপরে হামলা চালিয়েছেন ইসরায়েল কারা তাদেরকে চিনেন আমি কিন্তু একটা আলোচনা করতেছি কয়েকদিন যাবত আলোচনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10টা ভাই ছিল যারা ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল ইসরায়েলের বংশধর তাদের থেকে বের হইছে তাদের থেকে বের হইছে ইসরায়েল বনি ইসরাইল এরা ওই গোত্র যারা ওই যে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে যে গোত্রটা বের হইছে এরা ওই গোত্র এই ইসরাইল এই বনি ইসরাইল এরা কি করেছে এই ফিলিস্তিনের জমিনে তারা ফিলিস্তিনের জমিনে প্রথমে একটু জায়গা চাইছে চাওয়ার পরে এদেরকে একটু কি জায়গা দেওয়া হইছে এই ভূখণ্ডের ভিতরে জায়গা দেওয়ার পরে এরা এখন কি করছে এই ভূমিকে নিজেদের ভূমি বলে দাবি করতেছে ওই ভূমি কি তাদের না ভূমি আমাদের আজকে আমরা রোহিঙ্গাদেরকে ছাই দিয়েছি কিছুদিন পরে যদি রোহিঙ্গারা বলে যে এই ভূমি আমাদের তাহলে এটা কি মেনে নেওয়া যাবে মেনে নেওয়া যাবে না এই বাইতুল মুকদ্দাস আমাদের এই বাইতুল মুকদ্দাসের জন্য লক্ষ লক্ষ বছর ধরে হাজার বছর ধরে এটার জন্য একটা যুদ্ধ চলতেছে এই বাইতুল মুকদ্দাস আমাদের কব্জায় আনবার জন্য শুনে রাখেন পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান রয়েছে কয়শো কোটি 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমান 55টি মুসলিম রাষ্ট্র যদি একবদ্ধ হয়ে এই এই একবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় তাহলে ওই ওই আমেরিকা কেন তার চাইতেও যদি বড় কোনো পরাশক্তি আগমন করে তবুও মুসলমানদের উপর দিয়ে টপকিয়ে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের উপর প্রতিনিধিত্ব কায়েম করতে পারবে না পারবে 200 কোটি মুসলমান সারা বিশ্বের ভিতরে 55টি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সারা বিশ্বের ভিতরে এই 55টি রাষ্ট্র যদি একত্রিত হয়ে যায় আর ফিলিস্তিনের পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে ওই আমেরিকা কেন আমেরিকার মতো ওই পাশ্চাত্য দেশগুলো কেন ওই পশ্চিমা বিশ্ব কেন তাদের মতো যদি তাদের চাইতেও বড় কোনো পরাশক্তি আগমন করে তবুও আমাদের উপরে তারা আমাদের উপর দিয়ে টপকে গিয়ে এই বাইতুল মুকদ্দাসের উপর তাদের অংশীদারিত্ব কামাই করতে পারবে পারবে না পারবে পারবে না প্রশ্ন আসে মানুষের যে আসলে মুসলমানের সংখ্যা কম কেন আসলে মুসলমানের সংখ্যা কিন্তু কম না মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি দেখেন ইহুদি একটা রাষ্ট্র হিন্দু একটা রাষ্ট্র যেমন ভারত একটা রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে শুধু হিন্দু বাস করে হিন্দু একটা জাতি এই জাতির সীমাবদ্ধ এতটুকুর ভিতরেই শেষ ইহুদি একটা জাতি তার সীমাবদ্ধ অতটুকুই একটা শেষ খ্রিস্টান একটা জাতি তার সীমাবদ্ধ অতটুকুই শেষ নাসারা একটা জাতি তার সীমাবদ্ধ অতটুকুই শেষ বৌদ্ধ একটা জাতি তার একটা সীমাবদ্ধতা রয়েছে অতটুকুর ভিতরেই শেষ কিন্তু পৃথিবীর জমিনে সমস্ত গোষ্ঠীগুলো তারা চিন্তা করে আমাদের শত্রু একটাই শত্রু কয়টা একটাই সেটা হলো মুসলমান তাই ওরা ভিন্ন ভিন্ন জাতিগুলো সবাই একত্রিত হাত মিলিয়েছে মুসলমানদের হত্যা করবার জন্য মুসলমানদেরকে মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله عمل صالحا وقال إنني من المسلمين جد ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি তার পরিচয় দেয় আমি একজন মুসলমান মানুষদেরকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখে এবং মুসলমান পরিচয় দেয় কখন পরিচয় দেয় যখন তার উপরে অত্যাচার চলে তার উপরে নির্যাতন চলে তার উপরে গুলিবিদ্ধ হয় তার সন্তানগুলোকে বাহিরে নিয়ে নিয়ে হত্যা করে ফেলা হয় তখনও সে পরিচয় দেয় আমি একজন মুসলমান আমি একজন কি মুসলমান তাহলে শুনে রাখেন পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান 55টি রাষ্ট্র হইল মুসলিম রাষ্ট্র এই রাষ্ট্রগুলোর একবদ্ধ হতে হবে
এই রাষ্ট্রগুলোর একবদ্ধ হয়ে এই মুসলমানগুলো সবার একত্রিত হয়ে এই মুসলিমদের উপর মুসলিমদের পাশে দাঁড়াইতে হবে যদি দাঁড়াইতে পারে তাহলে এমন হয়ে যাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেমনি বাবে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস যেমনি বাবে তার কব্জায় নিয়েছিলেন যেমনি বাবে স্বাধীন করেছিলেন যেমনি বাবে মুসলমানদের প্রথম কিবলাকে তিনি তার কিবলাকে স্বাধীন করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি যখন খলিফা নিযুক্ত হন খলিফা নিযুক্ত হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা ঘুমান ঘুমের ভিতরে তিনি ঘুমাইতে পারেন না দিনের বেলাও অশান্তিতে ভোগ করেন তিনি চিন্তা করেন ওই যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস এটা আমাদের হাতে আনতে হবে এটা ইহুদিরা শাসন করতেছে ইহুদির হাতে আমাদের বাইতুল মুকদ্দাস ওই বাইতুল মুকদ্দাসকে আমাদের হাতে আনতে হবে এই চিন্তা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডাকার পরে বলতেছেন ও খালিদ ইবনে ওয়ালিদ তুমি যাও তোমাকে 10,000 সৈন্যবাহিনী দিলাম তুমি যাবে জেরুজালেমে যাবে জেরুজালেমে গিয়া তুমি জেরুজালেম থেকে আমাদের মসজিদুল আকসাকে তুমি মুসলমানদের হাতে নিয়ে আসবে স্বাধীনতা নিয়ে আসবা মসজিদুল আকসাকে কি করবা স্বাধীন করবা আমাদের জন্য নিয়ে আসবা তখন ওমর ইবনুল খাত্তাব পাঠিয়ে দিলেন খালিদ ইবনে ওয়ালিদকে 10,000 সৈন্যবাহিনী দিয়া তিনি প্রেরণ করলেন যাও তুমি ওই বাইতুল মুকদ্দাসকে আমাদের কব্জায় নিয়ে আসো তিনি রওনা করলেন খালিদ ইবনে ওয়ালিদ রওনা করলেন রওনা করার পরে তিনি যখন রওনা করতে করতে তিনি ওই ময়দানে গেলেন যাওয়ার পরে তিনি কি করলেন পুরা ওই যে জেরুজালেমটা আছে 10,000 সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমটা ঘেরাও করে ফেললেন ঘেরাও করার পরে তিনি ইহুদির সর্দারকে একটা চিঠি পাঠাইলেন চিঠি পাঠায় বলতেছেন ও ইহুদির সর্দাররা শুনে রাখো আমরা বলতে চাই আমি হচ্ছি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমি একজন সৈনিক তার সৈনিক হইয়া আমি তোমার কাছে চিঠি পাঠাইতে চাইতেছি যে আমাদের এই বাইতুল মুকদ্দাস আমাদের হাতে দিয়া দাও যদি দিয়া দাও তাহলে তোমাদের সাথে আমরা যুদ্ধে জড়াবো না তোমাদের রক্তপাত আমরা ঘটাবো না আমরা বিনা রক্তপাতেই তোমাদের থেকে আমরা চলে যাব আমাদের বাইতুল মুকদ্দাস আমাদেরকে দিয়া দাও এখন ইহুদিরা এই চিঠি পাইয়া ইহুদিরা একটা গোয়েন্দা পাঠাইছেন গোয়েন্দা পাঠায়া দেখলেন যে আসলেও কি করতেছেন তারা গোয়েন্দা পাঠায়া তারা দেখতেছেন 10,000 সৈন্যবাহিনী তারা ওই আপনার ওই জায়গাগুলোকে এমনভাবে ঘেরাও দিয়ে রেখেছে যে একটা টিকটিকি পর্যন্ত বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করতে পারবে না এই অবস্থা দেখা ইহুদিদের গোয়েন্দা গিয়া বলতেছেন যে তাদের উস্তাদের কাছে বলতেছেন যে আমাদের সর্দার ওরা তো মুসলমানরা এমন পদক্ষেপ নিয়েছে যে আমাদের একজন একজন ইহুদিরাও টিকতে পারবে না তাদের সামনে একজন ইহুদির কল্লাও তাদের সামনে থাকবে না এই কথা শোনার পরে ইহুদিদের সর্দার তিনি একটা চিঠি প্রেরণ করলেন চিঠি প্রেরণ করে বলতেছেন যে আমি তোমাদেরকে তোমাদের বাইতুল মুকদ্দাস তোমাদের হাতেই দিয়ে দিব কিন্তু শর্ত হইল একটা শর্ত হলো কি শর্ত হলো তোমাদের হাতে দিব না ওমর ইবনুল খাত্তাব যিনি তোমাদের সর্দার তার হাতে আমি বাইতুল মুকদ্দাসটা দিব হয়তো আজকে অন্য একটা আলোচনা আছে আমাদের সবা ব্যাপারে যার জন্য আমরা এই আলোচনাটা করতে পারতেছি না যাই হোক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন বিনা যুদ্ধে বিনা রক্তপাত ছাড়াই কোনো রক্তপাত ছাড়াই তিনি বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করেছিলেন আজকেও আমরা মুসলমান বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করতে পারবো কিভাবে করতে পারবো আমাদের ইমানি জুড়ে আমরা স্বাধীন করতে পারবো মুসলমান কোনোদিনও তার অস্ত্র দিয়া তার সম্পদ দিয়া বা তার সৈন্যবাহিনী দিয়া কখনোই কাফেরদের কাছ থেকে জয়ী বা বিজয় লাভ করতে পারবে না পারবে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান জয়ী লাভ করতে পারে পারে না কারণ কি তাদের ঈমান নাই 55টি রাষ্ট্র শুধু 55টি রাষ্ট্রই মুসলমান আর প্রত্যেকটা রাষ্ট্র ভিন্ন ভিন্ন আলাদা আলাদা রাষ্ট্র তাহলে মুসলমানের সংখ্যা বেশি না তারপরেও তারা কি করতে পারে নাই তারা ওই ইহুদির সাথে পেরে উঠতে পারে না কেন পারে না জানেন বদর যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের সেনাপতি ছিলেন মুসলমানদের সৈন্য ছিলেন মাত্র 313 জন সৈন্য
আর কাফেরদের শূন্য ছিলেন 1000 এই 1000 কাফেরদের শূন্যের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 313 জন শূন্য যখন যুদ্ধের ভিতরে নামলেন তারা ঈমানের শক্তি দ্বারা নামলেন নামার পরে এই বদর যুদ্ধের ভিতরে মুসলমানদের বিজয় আসলো কাফেররা পরাজিত হইল এবং 70 জন কাফেরকে আটক করা হইল কয়জন কাফের 70 জন কাফেরকে আটক করা হয়েছিল মাত্র 313 জন সাহাবী 313 জন সাহাবাই কেরাম বদর যুদ্ধের ভিতরে বিজয় লাভ করেছেন কেন লাভ করেছেন ঈমানী চেতনার কারণে আজকে আমাদের ঈমানটা নরম হয়ে গেছে ঈমানটা দুর্বল হয়ে গেছে তাই আমরা পাচ্ছি না মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে আজকে হামাস এমন একটা কাজ করে দেখিয়েছে এটা গোটা বিশ্বের জন্য গোটা মুসলমানের জন্য গর্বের বিষয় হামাস কি করেছেন 75 বছরের ভিতরে ইসরায়েল এতটুকু ভয় পায় নাই যে হামাস শনিবার দিন সকালবেলা ভোর থেকে যেই হামলা চালিয়েছেন এই হামলা 75 বছরের ভিতরে কোন রাষ্ট্র তাদেরকে করতে পারে নাই সুবহানাল্লাহ কি করতে পারে নাই করতে পারে নাই হামাস তার ঈমানের শক্তি দ্বারা এই ইসরায়েলের উপরে কি করেছেন হামলা করেছেন ইসরায়েল না আমেরিকার মতো একটা দল এখন চিন্তা করতেছেন আমেরিকার মতো একটা দেশ এখন চিন্তা করতেছেন নীরবে যে কি করে হামাস একাই এমন ভাবে আক্রমণ করতে পারে একাই কি করতে পারে এমন ভাবে আক্রমণ করতে পারে তাহলে 75 বছরের একটা ই 75 বছর ধরে এমন ভয় কখনোই ইসরায়েল কি করে নাই পায় নাই যাই হোক আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি করতে হবে ওই ওমর ইবনুল খাত্তাব যেভাবে তিনি কি করেছেন বাইতুল মুকদ্দাস আমাদের হাতে দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে পৃথিবীর জামানায় আরেকজন ব্যক্তি কি করেছিলেন বাইতুল মুকদ্দাস স্বাধীন করেছিলেন আরেকজন তিনি হচ্ছেন তার নামটা ভুলে গেছি আমাদের একজন বড় ওলি এবং বুজুর্গ এই দুইজন ছাড়া এর পরবর্তীত 600 বছর পার হয়ে যাচ্ছে এই বাইতুল মুকদ্দাস আমরা এখনো স্বাধীন করতে পারি নাই কিন্তু অবশ্যই এই বাইতুল মুকদ্দাস আমরা আবার স্বাধীন করব যখন মাহদী আগমন করবে ওই মাহদী আগমন করার পরে আমাদের মুসলমানদের ঈমানদারদের মধ্য থেকে ওই যুদ্ধের ভিতরে যারা অংশ গ্রহণ করবে এরা সবাই মিলে আবার এই বাইতুল মুকদ্দাস আবার স্বাধীন করবে এই পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রগুলো আমাদের হাতে আসবে এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ভূখণ্ড আমাদের এই পাকিস্তান ভূখণ্ড আমাদের ভারত ভূখণ্ডও কিন্তু আমাদের এবং কি এই পৃথিবীর জমিনে ওই যে তায়েফ এরদোগান যেখানে থাকে তুরস্ক ওই তুরস্কও কিন্তু আমাদের সিরিয়া আমাদের মিশর আমাদের এই ফিলিস্তিনি আমাদের ওই আমেরিকাও কিন্তু আমাদের গোটা পৃথিবী আমাদের এই আমাদের পৃথিবী এই আমাদের হাতেই কিন্তু একদিন আগমন করবে এই ব্যাপারটা ইহুদি খ্রিস্টানদের কোনো মানুষের জানার বাকি নাই তারা সবাই জানে এই জন্যই যারা তারা যখন দেখে 10 জন মুসলমান একত্রিত হইয়া যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় তখন তাদের অন্তর কেঁপে উঠে এই ভয়ে তারা হুমকি দিতে শুরু করে এই জন্য আমি বলছি আমরা মুসলমান ভাইয়েরা যারা রয়েছি সবাই একবদ্ধ হয়ে যাই এবং আমাদের ঈমানী শক্তিটাকে বৃদ্ধি করে দেয়